আমার বাহেও জমাত করিয়া গেছে, আমিও জীবনে আমার মারিয়ালে আমি জমাত করিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। একজন মানুষ মা বয়সী, আপনার নানি বয়সী, দাদি বয়সীর মানুষ, আজকে তাকে বলা হচ্ছে তিনি কি করবেন, জামাত ইসলামী ভোট দিবেন কিনা। তিনি বলছেন মইরে গেলেও, আজকে মইরে গেলেও আমি জামাত ছাড়া ভোট দিব না এবং জামাত ইসলামী কইরা যাবো, কারণ আমার বাপে করতো আমিও করব, এটা আমার সিস্টেম বা আমার ধারা। এটার ব্যাপারে আসছে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি, অবশ্যই আপনি কি মতামত জানাবেন এখানে। একজন মানুষ এত কনফিডেন্সলি, এত আত্মবিশ্বাসের সহিত একটা দলকে এতভাবে সাপোর্ট করে যাচ্ছে, কারণটা কি? এই কারণ কি হতে পারে? আমার মনে হয় কারণটা হতে পারে ইসলামিক মূল্যবোধের কারণে, দুনিয়া এবং আখেরাতের মানে যে যাজা খায়ের সেটা পাওয়ার জন্য এবং পরকালের মুক্তির জন্য যে কাজগুলো করার জন্য, যে দিন প্রতিষ্ঠার কাজে আন্দোলন করার জন্য, ইসলামকে নিজেকে নিজের জীবনকে সুপর্দ করে দেওয়া, জান মাল কুরবান করে দেওয়ার যে অবস্থা, সেটাকে কেন্দ্র করে উনি বুঝেছেন। অবশ্যই আপনারা দেখবেন আজকের ভিডিও চিত্র দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে তিনি যে কথাগুলো বলেছেন সঠিক বলেছেন কি বেঠিক বলেছেন। শুধু এটুকুই কমেন্ট আপনারা করবেন। আমার আমার বাহেও জামাত করে গেছে, আমি জীবনে আমার মারিয়ালে আমি জামাত করিনি, এটাই হি কয়ে গেছে। আমি জামাত জীবনে ছাড়ম না, আমি জামাত করমি, আমার বাহে করে গেছে আমি করবো। আর কইছে মা মোরে তো গাইলেও দুনিয়ায় থাকবে, মরিয়া গেলে বসবা, মরিয়া গেলে বসবা, কোরফানির দেয় কোরফানির দায়িত্ব লাগে, গাইয়ে খেলা করতে বেড়াই ঠাইয়া তার তো মা হইলে ঢুই আইন বলে লয়নামা করতে বেড়াইতে আল্লাহ আসা পুরাই নাই। তার হাসে তো গেল গিয়া চলিয়া, আর তো দেখা বলি না, ওই ফোনে ফোনে কথা কইছে, আর কইছে আমি মুরমুনা, আবার কইছে মা তোমার এটা কত কি কি এই কালে যাই গিয়া আর আল্লাহ আনব না। আমি তোমার আগেই মরুম নিকলে কস কি তুই মোর আগে তুই মরবি, মুই মর মু মরে পারে মারি দিবি, মুই তবু মারি পাইম, আর তোর আমলে মরে মারি দিব কেডা মা না, আমি তোমার আগে মরমু, তুমি আমার লিগে কান্দবা না, কান্দবা কা? আমার নবী কিরম মরছে, কইছে আমি তো মরিয়া যাই, তাই এখন কান্দে না, হেকেল আমার লিগে সব ভাই কান্দবো, এখন তো সত্যই ধি সত্যই তো কয়। ও জামাতে যাইয়া কি করলো, জামাতে মাইসে মারিয়া লাই ভরে এ কই তোরা, জামাতে গেল আর মারিয়া মা গো আমার রাসুল মৃত্যু হয়ে গেছে, রাসুল বক্ষে পাথর বাইন্ডা না খাইয়া দিন কেড়েছে, হেইয়া আমি আমি এইয়া করিয়া যাইনি দুনিয়ার তুমি, এর স্যার আমি জানি না বাজানে কি কস তুই আবল তবল কইতো। তা সে কইছিল বাজান রাসুলিল্লাহ কি মারা ওইতারছি, আমি ওইতরম মা আমি ওইতরম, হ্যাঁ তুই ওই কেম ভাই, হ্যাঁ আমরা কয়ারিয়া খ জানি না কিছু জানি না, আমি সে হাদিস করার পরে সব দেহে শুনি হে ভিতর হয়, তো তুই কিছু জানোস? আমি সবই জানি, এ কইতো সবই জানি, তারা এই পোলারা গাইলেই তো ময়ও কইতাম, ময়ও কইতাম আল্লাহর কাছে তো কই, আল্লাহর কাছে কই ভাই, আল্লাহ আমার ছেলে এতিম বানাইছে, পোলাপান ব্যক্তি এতিম বানাইছে, তুমি তো তাগো বানাইতে পারো, তোমার শক্তি আছে আমার শক্তি নেই, আছে আমার কোনো শক্তি। আজকের ভিডিও ছোট্ট ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, দোয়া করবেন এবং ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি নতুন, সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।